অতীতে এসব ছিল না বর্তমানে এগুলি মাথা চাড়া দিচ্ছে লাখে লাখে দর্শনার্থী মায়ের কাছে আসে একটু পূর্ণ অর্জনের আশায় এবারেও কৌশিকী অমাবস্যায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল তন্ত্রপীঠ তারাপীঠে কিন্তু ঘটনাটা ব্যতিক্রম হয়ে গেল যখন লাখো লাখো মানুষ লাইনে দাঁড়িয়ে মহাসসানে তারাপীঠের বিভিন্ন চত্বরে তথা মুন্ডমালিনীতলা মহাশ্মশান মায়ের মন্দির সর্বত্রই ভিড় জমিয়েছে যদি একটু পুণ্য লাভ করা যায় তার মাঝেই একটি চোর ডাকাতির গ্যাং সক্রিয় জন মহিলা এবার কৌশিকী আমাবস্যায় তারাপীঠে যেমন জনসমাগম হয়েছিল তেমনই কিন্তু প্রশাসনের দিক থেকে কয়েকশো পুলিশ মোতায়েন করা ছিল সশস্ত্র পুলিশ অর্থাৎ যারা কিনা সব কিছুর কিনারা করতে পারে কিনারাও কিন্তু করল হ্যাঁ বান্ডেল গ্যাং নামে একটি গ্যাংকে সম্পূর্ণ অবস্থায় ধরে ফেললো যে গ্যাংটির কাজ দেশে যে কোনো ধর্মীয় জমায়েত যেখানে বহু সংখ্যক মানুষের মিলন মেলা হয় সেই সমস্ত জায়গাতেই এই গ্যাং তৎপর হয় অর্থাৎ এদের একটা অংশ যেমন চুরি ডাকাতি ছিনতাই করে তেমন একটা অংশের কাছে জিনিসগুলো চলে যায় তারা পাচার করে যে কারণে পুলিশের কাছে এ ধরনের ঘটনাকে কিনারা করা খুব কঠিন ব্যাপার হয় কিন্তু তারাপীঠ থানার পুলিশ খুব তৎপর ছিল যে কারণেই এদেরকে ধরে ফেলে এবং লালবাজারে স্থানান্তরিত করে প্রশ্ন হচ্ছে মহাপীঠ তারাপীঠ তন্ত্রপীঠ এখানেও যদি চুরির ঘটনা ঘটে তাহলে মানুষের নিরাপদ নিরাপত্তাটা কথায় মানুষ তো এখানে একেবারে নিশ্চিত হয়ে একশো পারসেন্ট মায়ের বিশ্বাসে মায়ের ভক্তিতে মায়ের ভরসায় হাঁটাচলা করতে পারে সব কিছু যেন স্বাধীনতা কিন্তু তার মাঝেই এবার কৌশিকী অমাবস্যায় এহেন চুরির ঘটনা যেমন নিন্দা ঝড় তুলেছে তেমন কিন্তু আগামী দিনের কৌশিকী অমাবস্যাকে নিয়ে বড় চিন্তাও ফেলেছে প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবের কলমে মা তারা মাতৃ আশ্রমের পরিচালনায় একটি করে ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়া হয় আজকেও তারাপীঠ সংক্রান্ত ভিডিও যত সামান্য আমরা তুলে ধরলাম একটি চ্যানেলের কড়া খবরের ভিত্তিতে কিন্তু প্রশ্ন হচ্ছে তারাপীঠে এসব হচ্ছে কেন আমাকে সচেতন হতে হবে আপনাকে সচেতন হতে হবে আমাদের সকলকে সচেতন হতে হবে শুধুমাত্র পুলিশের উপর প্রশাসনের উপর দায় চাপিয়ে দিয়ে দায় সারলে হবে না এহেন ঘটনা যত দিন দশ সময়ে অভাব অনটন বাড়তে থাকবে ততই যেন এগুলো মাথা ছাড়া দেবে মা তারা এত কিছু অনিষ্ট অত্যাচার অন্যায় জরি ডাকাতি সবই কি সহ্য করে নেবে কোনোটারই কি প্রতিকার হবে না বিচার হবে না আমরা থাকলাম তার আশায় আপনারা যেমন তারা তারাপীঠে আসছেন তেমনই আসুন তারা মার কাছে প্রার্থনা করুন মনস্কামনা পূরণের আশা করুন মায়ের কাছে অশ্রুজ জল নিবেদন করুন মাকে একটু ভক্তি ভরে ডাকুন এবং কষ্ট করে লাইনে দাঁড়িয়ে মাকে একটু পূজা নিবেদন করুন আর চোর ডাকাত ছিনতায় রাহা জানি এই সমস্ত মানুষ যারা আছে সমাজে তাদেরকে চিহ্নিত করুন প্রশাসনের হাতে তুলে দিন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এটা আমার ধীর বিশ্বাস দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না মায়ের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য কি আমার কি আপনার কি রাম রহিমের সবাই ভালো থাকবেন তারা চ্যানেলের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন জয় মা তারা জয় মা তারা জয় তারা